সকাল বাজে এখন 6:30, এই যে একেবারে ঘড়ি ধরে বাজে এখন 6:30। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তো তার আগে হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমার নতুন একটি ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগতম। তো এত সকাল সকাল উঠেছি কেন? আরো সকালে উঠেছি, আমি উঠেছি 5:30, আর উঠে দেখছি কুয়াশা, আর কুয়াশা দেখে আবার একটু শুয়ে পড়েছিলাম। তারপরে ভাবলাম যে না, শুয়ে থাকলে হবে না, উঠে পড়তেই হবে, উঠে যখন আমাকে কাজ করতে হবে। তো উঠে পড়ি। তো সকাল সকাল ওঠার কারণ হচ্ছে এই যে আজকে ইয়াদের স্কুল আছে, আর স্কুলে পাঠানোর আগে আমি যেহেতু ওকে ভাত টাত গরম ভাত একটু খাইয়ে পাঠাই। আমরা যেভাবে স্কুলে গেছি, মায়েরা ভাত টাত খাইয়ে স্কুলে পাঠিয়েছি, আমরা সেইভাবে মানুষ করার চেষ্টা করছি বাবুকে। তো যাই হোক, আমি সকাল সকাল রান্না করবো, বাবুকে আনতে যেতে হবে, তার আগে সেই জন্য সব রান্না কমপ্লিট করে ওকে আনতে যেতে হবে। তো সেই জন্য আমি সকাল সকাল উঠে সব রান্না বান্না কমপ্লিট করে নেবো। তো সকাল সকাল উঠেছি, তার আগে তোমাদেরকে দেখাই বাইরে কত কুয়াশা। এই যে বাইরে একেবারে দেখতে পাচ্ছ, দূর দূর পর্যন্ত কিচ্ছু দেখা যাচ্ছে না, কুয়াশা, একেবারে কুয়াশা কুয়াশা সকাল একটা। এই আরো সকালে আরো কুয়াশা ছিল অবশ্য, এখন একটু হালকা হচ্ছে যত সকাল হচ্ছে, একেবারে কুয়াশা কুয়াশা। তো যাই হোক, কুয়াশা দেখলাম, আর আমাকে দেখে কিরকম মনে হচ্ছে আমি জানি না, আমার ভিতরে কিন্তু অনেক লেজিনেস, অনেক স্লিপি স্লিপি ভাব রয়েছে একটা, মানে অনেক ঘুম রয়েছে ভিতরে, ঘুমটা পুরো হয়নি। কিন্তু কিছু করার নেই, বাচ্চাকে স্কুলে পাঠাতে হবে, তার আগে রান্নাবাড়া কমপ্লিট করতে হবে। তার আগে বলি কি রান্না করব। তো চলো, আমি এখন ডিসাইড করে নিই কী রান্না করবো। তো আমি বুঝতে পারছি আমার গলাটা এখন ভাঙা ভাঙা, সকালবেলায় অবশ্য গলার ভাষটা একটু এরকমই হয়, ঘুমটা ছাড়ে না। আর ঠান্ডার দিনে, এখন ঠান্ডার দিন, সকাল সকাল একটু ঠান্ডার দিন উঠতে যেই ঠান্ডার দিনে কী কষ্ট, সকাল সকাল যাদের উঠতে হয় তারাই বোঝে। তো চলো, সকাল সকাল বেশি কথা না বলে আমি কী রান্না করবো তোমাদের সাথে সব শেয়ার করি, আর আমার সাথে পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি অনেক বেশি ভালো লাগবে। তো সকাল সকাল যেহেতু রান্না করতে হয়, কারণ রান্নার জোগাড়টা তো থাকতে হবে, মানে সবজি মাছ মাংস যাই রান্না করবো জোগাড়টা থাকতে হবে, কারণ এত সকালে তো বাজারে যাওয়া সম্ভব না, ও তো ঘুমায় করে করে। তো যাই হোক, আমি কালকে বাজার আনতে বলেছিলাম সবজি বাজার, এই যে বাজার নিয়ে এসছে সবজি বাজার, সবজি বাজারটা চলো দেখি কী কী সবজি বাজার নিয়ে এসছে। আর রাত্রিবেলায় সবজির বাজার নিয়ে এসছে, এটাকে আমি দেখে ভেবেছিলাম কচি লাউ নিয়ে এসছে, কিন্তু না, এই যে এটা হচ্ছে কাঁটা বেগুন, এই যে দেখো কাঁটাতে ভর্তি একেবারে, এটা হাত দিতে ভালো লাগে, প্রচুর কাঁটা, যখন তখন কাটলে যেতে পারে, তো সাবধানে বেগুনটা কাটতে হবে। তো বেগুনটা কত বড় দেখো, দেখে মনে হবে একটা ছোটোখাটো লাউয়ের সাইজ। আর এই কাটা বেগুনটা কিন্তু অনেক টেস্ট হয়, যে কোনো বেগুনের থেকে তরকারি করলে এই বেগুনটার অনেক টেস্ট, কাটা বেগুনটা। আর হচ্ছে যে মূলা মূলা শাক, সাথে মূলা মূলা শাক কালকে রাত্রিবেলা নিয়েছে, দেখো আমি পিছু করে নিয়ে একটু লালচে লালচে হয়ে গেছে। হচ্ছে শশা, আর হচ্ছে যে ফুলকপি, শীতের সবজি যা সুন্দর না, শীতের সবজি খেতে খুব ভালো লাগে, মানে মাছ মাংস রান্না ভালো লাগে, শীতের সুন্দর সুন্দর সবজি হয়েছে, মূলা শাক, মূলা, ফুলকপি, বাঁধাকপি, ফুলকপি, টাইট ফুলকপি আছে, ফুলকপি এখন সব নতুন নতুন হচ্ছে, ফুলকপি কিন্তু প্রচুর দাম এখন। তো ফুলকপি আলু তরকারি হলে তো আমার আর কিচ্ছু লাগে না, আমার ফুলকপি খুব ভালো লাগে। তো ফুলকপিটা আমি আজকে রান্না করবো না, আমি আজকে মূলা শাক করবো, এই যে মূলা শাকটা যেহেতু নাতিয়ে গেছে, মূলা শাকে মূলা শাক করবো। এখন দেখো মূলা শাকটা নিয়ে আমি বসে পড়েছি, এখন সুন্দর করে মূলা শাকগুলো আমি কেটে নেবো, আমি ঠিক যেভাবে কাটি সেইভাবে কেটে নেবো, সুন্দর করে কিচি 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 করে, কুটি 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 করে, ঝুনোকুচো 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 করে সুন্দর করে কেটে নেবো। আর মূলা শাক কাটার সময় দেখবে একটা কি কেমন যেন একটা আওয়াজ হয়, কচা কচ কচা কচ করে আওয়াজ হয়। তো যাই হোক, দেখো সুন্দর করে মূলা শাকগুলো আমি কিটি 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 করে কেটে নিচ্ছি, আর তারপরে দেখো মূলাটা নিয়ে বসে পড়েছি, আর মূলাটা সুন্দর করে এভাবে ছুলে নেবো, আর জামা কাপড়গুলো যেগুলো আছে সুন্দর করে খুলে নিচ্ছি, আর মূলাটা দেখো লজ্জা পেয়ে যাচ্ছে, তাই হাত থেকে ফুসকে পড়ে যাচ্ছে। তো মূলাটা দেখো সুন্দর করে ছুলে নেওয়ার পরে এইভাবে দু টুকরা করে, তো এইভাবে শাখা 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 করে, ঠিক এইভাবে শাখা 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 করে সুন্দর করে টুকরা করে নেবো। টুকরা করার পরে দেখো আস্তে আস্তে করে রেখে দেবো। আর এই তো মূলা মূলা শাকের কাটা আমার হয়ে গেছে, দেখো সেই থেকে ঝুনো ঝুনো কুচু কুচু করে কাটতে অনেক সময় লাগলো, আর কাটা শেষ। তো চলো, আর এক মিনিট দেরি করবো না, ভাজি বসিয়ে দেবো। এখন দেখো সকালের কুয়াশাটা অনেকটাই কমে গেছে, অনেকটা বলতে দেখো একদম দূর পর্যন্ত এখন দেখা যাচ্ছে, ঘর বাড়িগুলো দেখা যাচ্ছে, আর তার আগে কিন্তু কিছু দেখা যাচ্ছিল না, একেবারে অন্ধকার অন্ধকার। কুয়াশাটা কমেছে, আর সকালে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এখন ঘুমটা আমার মোটামুটি ছেড়ে গেছে, আর খুব ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে, কি পরিশ্রম করলে পরিশ্রমটা বোঝা যায় না, ক্লান্তি ভাবটা লাগে না। তো যাই হোক, দেখো কথা বলতে বলতে আমি এদিকে মূলা মূলা শাকটা একেবারে সুন্দর করে জলের মধ্যে চুপি চুপি ধুয়ে নিয়েছি, বা নিচের দিকে ধুলো বালি কিচকিচ থাকে সেই সবগুলো সব ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর মূলা শাক ভাজি করবো, আর মূলা শাক ভাজির জন্য এখানে আমি রসুন থেকে করে নিয়েছি, রসুন শুকনো লঙ্কা লাল করে ভাজবো। এদিকে দেখো ভাজির জন্য আমার এদিকে রাইস শাক শেষ হয়ে গেছে, তো চলো বেশি দেরি করবো না, আর রাইস শাকটা আমি এদিকে, এই যে রাইস অয়েল, রাইস অয়েলে ভাজাভুজি করি অবশ্য, তো রাইস অয়েলটা চলো কেটে আমি তাড়াতাড়ি করে অয়েলটা ঢেলে নিই বোতলের মধ্যে। তো তেল দিয়ে ঢেলে নেবো, দেখো কেটে নেবো, এটি জাস্ট বোতলের মধ্যে এভাবে করে নেবো, খুব সাবধানে করবো কারণ আগেবার পড়ে গেছে তেলটা ভাঙিয়ে। তেলবেলা শেষ, দেখো সুন্দর করে দিয়েছি। তো দেখো কড়াইয়ের মধ্যে আমি দিয়েছি রাইস অয়েল, আর দিয়েছি রসুন থেকে, আর লঙ্কা শুকনো লঙ্কা, আর এখন দিয়ে দেবো এই যে শাক, মূলা মূলা শাক দেখো।
ভাতটা দিয়ে দিয়েছি, দিয়ে এখন ভাজি করে নেবো। প্রত্যেকের নুনগুলো দিয়ে সুন্দর করে ভাজি করে নেবো। চিকেন কষা দেখো, চিকেনটা বরফের মধ্যে জমে আছে, একদম ফ্রিজ থেকে বার করলাম। এখন একটু জলের মধ্যে ডুবিয়ে রাখবো, ছেড়ে দেওয়ার জন্য জলের মধ্যে একটু ডুবিয়ে রেখে দেবো। ওইদিকে চিকেনটা আমি ডুবিয়ে রেখে দিয়েছি, চিকেনটা একটু জমে গেছে, শীতকাল তো ফিশটা অফ করে রেখেছিলাম যেহেতু, তারপরেও জমে আছে, ঠান্ডার দিন ছাড়তে একটু সময় লাগে, তো জলের মধ্যে ডুবিয়ে রেখেছি। ততক্ষণে চলো আমার টবের মধ্যে আলু ভাজা, চলো একটু জল দিয়ে আসি, একটু জাম দিয়ে আসি, গাছের জাম জল দিয়ে আসি, চলো পাত্রটা খুলে নেবো। এখন বসে দেবো ডাল, আর ডাল তো আমাদের এভরিডে লাগে, তোমরা জানো আমার আগে ভক্ত জানো আমাদের প্রত্যেকদিন ডাল করতে হয়, ভাত ডাল তো মাছ, তারপরে ডাল করতে করতে হয়, তো ডালটা ভিজে দেবো এখন, ধুয়ে ডালটা বসে। আর তো চিকেনগুলো কেটে বেছে একেবারে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তো চলো চিকেন কষাটা এখন বসিয়ে দিই আমি। এদিকে ডাল আমি ফুটিয়ে নিয়েছি, আমি হচ্ছে দেখো, আর আজকে ডালটা একটু অন্যরকম করলাম, আমি প্রত্যেকদিন এভরিডে মুসুর ডাল করি, আজকে মুসুর ডাল আর মুগের ডাল অর্ধেক অর্ধেক করে নিয়ে এই যে ফোড়নের ডাল করলাম আমি, মুসুর ডাল পাইল করে করেছি। তো এই তো মুলা মুলা শাকের ভাজি আমার একেবারে রেডি, আর এখন বন্ধ করে দেবো, বন্ধ হয়ে গেছে মুলা শাকের ভাজি। চিকেন কষার জন্য দেখো আমি কড়াই বসিয়ে নিয়েছি, আলু দিয়ে সেটা করবো, তো সেজন্য আলু ফ্রাই করে দেবো আমি, আলুগুলো একটু ফ্রাই করে আলু দিয়ে চিকেন কষা করবো। আলুগুলো ফ্রাই হয়ে গেছে দেখো, এখন আমি আলুগুলো রেখে দেবো। আলুগুলো আমি ফ্রাই করে তুলে নিয়েছি, একই কড়াই আর একটু তেল দিয়ে দিয়েছি, আর এখন দিয়ে দেবো তেজপাতা, দিয়ে দেবো এলাচ, আর দিয়ে দেবো পেঁয়াজ, এখন এখন দেখো সব মশলা দিয়ে দিয়েছি, আবার একটু টেস্ট দিয়েছি, দিয়ে এখন মশলাটা ভালো মতো করে কষিয়ে নিচ্ছি, আর কষানো মাংসের উপর দেখো আমি চিকেনটা দিয়ে দিয়েছি, এখন ধোয়া চিকেনটা, আর এখন ভালো মতো করে লাল লাল করে কষিয়ে নেবো, আর আমি ঝাল দিয়েছি কিন্তু আমি, আর একটু চিকেন কষানো আমার মোটামুটি শেষ, দেখো একেবারে চিকেন ছেড়ে গেছে, লং ঝাল চিকেন কষানো শেষ, আর এখন দেবো জল, তো এখন ঝাল দিয়েছি, আর আলুটা আমি একটু পরে দেবো, এই যে আলুটা যেটা ফ্রাই করে গেছি একটু পরে দেবো, কারণ আলুটা চন্দ্রমুখী আলু তো গলে যাবে, একটু পরে দেবো, ততক্ষণে চিকেন আবার সিদ্ধ হোক। আর এদিকে দেখো বাবুর চিকেন, আলু, গাজর ছোট ছোট করে কেটে নিয়েছি, এখানে ঝাল 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 হচ্ছে বাবুর, খালি আমার রান্না কমপ্লিট হয়ে যাবে, ভাতটা বসাবো। এই তো এদিকে রান্না আমার মোটামুটি কমপ্লিট, আর খালি এই রিয়াদ বাবু উঠে পড়েছে, উঠে পড়েছে, গুড মর্নিং বলো, গুড মর্নিং বলো রিয়াদ, ওঠো বলো, এই যে এই কার্টুন হয়ে আছে, মুখটা কার্টুন হয়ে আছে, কার্টুন হয়ে আছে, ব্রাশ করে নি, বলো গুড মর্নিং, গুড মর্নিং। তো এই তো রিয়াদ বাবু উঠে পড়েছে, আর ভাতটা একটু পরে বসাবো, কারণ ঠান্ডার দিন, তো তাও আমার অসুবিধা হয় না, আমি যেহেতু ভাতটা রান্না করে হটপটের মধ্যে ঢুকিয়ে রাখি, তো সেই জন্য আমার কোনো অসুবিধা হয় না, আর ভাতটা আমি রান্না করবো, এখন বাজে 8:30, ভাতটা বসিয়ে দেবো, হতে হতে তো 9:30 বেজে যাবে, ভাতটা ফুটে গেলে একটু বন্ধ রাখি, আর এদিকে ভাতটা করে গরম গরম ভাতটা আমি হটপট করে রেখে দেবো, দুটো হটপটে ঢুকিয়ে রেখে দেবো, গরম থাকবে, খাবার সময় জাস্ট গরম গরম খাবার খেয়ে নেবো, আর রান্না ঝামেলাটা তো মোটামুটি কমপ্লিট, রান্না কমপ্লিট তো সারাদিনের শান্তি। তো চলো আমি যাবো উঠে পড়েছি, আপনি ব্রাশ ট্রাশ করে খাই আমি ফিরে আসছি। এই তো আলু দিয়ে একেবারে গায়ে মাখা করে চিকেনটা করেছি, দেখো একেবারে গরম গরম চিকেন আমার রেডি, আর একটু জল মারবো না কি, এই পর্যায়ে আমি বন্ধ করে দেবো, দেখো বাসি চিকেন কষা আমার রেডি। কালকে রাত্রিরে আমি করেছিলাম রুটি, এই যে রাত্রিরে এখন করে রিয়াদের পাপা রুটি খাচ্ছে, রুটি করেছিলাম, তো রুটি নতুন নতুন আমি রুটি করতে সবে শিখছি, এখন মোটামুটি আমি পারছি, গোল করে মানে বেলতেও পাচ্ছি আর শিখতেও পাচ্ছি, যাই হোক মানে কষ্ট করে রুটি করলাম, সকাল সকাল রুটি তো স্কুলে পাঠানোর জন্য রান্না বান্না সমস্ত কাজ সবটা আমাকে একা সামলাতে হয়, তার সাথে বাবুকে নিয়ে আসা, আর বলে রুটি খাবো, রুটি করলাম, করে টোরে খাবারটা আমার সাজিয়ে রেখে দিলাম, রাত্রিবেলায় ফিরে এসে বলে নাকি যে খাবার খেয়ে এসছি, বন্ধুদের পাল্লাই পরে খাবো না, খাবার ঘুটিয়ে দাও, মানে এইরকম করলে ভালো লাগে আপনারাই বলুন তো, মানে একটা মেয়ে মানসিক বোঝে যে রান্নাঘরে মানে রান্না করতে কতটা কষ্ট, কতটা কষ্ট, যে রান্না করছি এসে বলছে খাবো না, মনে করছে রান্নাটা কি আমি চুটকি বাজি হয়ে যায়, একদমই না, অনেক কষ্ট করতে হয়, আর ওরা ব্যাটা ছেলেরা এটা বোঝে না, ছেলে মানুষরা বোঝে না এটা, তো অনেক কষ্ট হয় রান্না করতে, সেটা বোঝে না, আমাকে বললো যে খাবো না, রুটি গুটিয়ে দাও, খাবার গুটিয়ে দাও, তো সেই ডাকটা উঠলো আমার, আমি তো খানিকটা চেঁচালাম যে তুমি বোঝো না যে খাবার করতে কত কষ্ট হয়, তুমি বলে দেবে খাবো কি খাবো না, আমি 9:30 দিকে এসে রুটি করলাম আধ ঘন্টা ধরে 10:00 অবধি। তো যাই হোক দেখো এদিকে রুটি কিন্তু পড়ে রয়েছে, সকালবেলা ওই জন্য আমি আর কিচ্ছু করিনি, সকাল সকাল উঠে যেহেতু কষ্ট করে অনেক রান্না বান্না করলাম, আমার দ্বারা পছন্দ না, আমি আর কিছু করতে পারবো না সকালের নাস্তায়, এখন বসাবো চা, আমি এখনও চা খাইনি অবশ্য, তো এখন চা বসিয়ে দেবো আর এই রুটিগুলো গরম করবো, দেখি আর সকালের যে বাটিতে বাটিতে সব তরকারি রয়েছে, চাটনি ভাজি আলু ভাজি সব রয়েছে, এগুলো সব দিয়ে দেবো, আর রুটিটা গরম করে দিয়ে দেবো, আর চিকেন কষা যদি খেতে চাই, চিকেন কষাও হয়ে গেছে, চিকেন কষা আলু ঝোল একটু দিয়ে দেবো, তো চলো তাহলে আমি ফটাফট রুটিগুলো একটু গরম করে নিই। আর এই তো নানা চলে এসেছে এখন কাজে, নানা সকাল সকাল বেরিয়েছে আজকে, এই তো এখন সকাল থেকে এখন পর্যন্ত আমি চা খাইনি, এখন বসে পড়েছি চা খেতে, এই যে আমি আবার চা নিয়ে বসে পড়েছি, আর ইয়া বাবুকে খাই দিয়েছি, আর চলো খুব খিদে পেয়ে গেছে, সকাল থেকে উঠে রান্না বান্না করছি, বেশি বকবক না করে, আমি চা আছে রুটি আছে সবকিছু ভাজাভুজি যা আছে সব এখন খেতে শুরু করি, তো চাটা খেয়ে আমি ফিরে আসছি।
আর এদিকে দেখো আমি একেবারে আদর্শ বউয়ের মতো সুন্দর করে সমস্ত কাজ টাজ কমপ্লিট করে সংসারে যে সমস্ত কাজ সব কমপ্লিট করে একেবারে গরম ভাত রান্না করে আমি আমার পোলাকে সুন্দর করে পেটটা ভরিয়ে খাইয়ে দিলাম। আর এখন ওর পোলার পোলার বাবা চলে গেল স্কুলের দিকে, রওনা দিল। তো ওর বাবা এখন ওকে স্কুলে ছেড়ে দেবে, তো স্কুলে ছেড়ে দেওয়ার জন্য এখন এই যে স্কুটির দিয়ে দিল স্টার্ট, আর স্টার্ট দিয়ে এখন শু করে চলে গেল, আর এখন স্কুলের দিকে রওনা দিয়ে দিল। আর এই তো সবে রেডি হলাম, এই যে রেডি হয়ে বসে আছি, আর 5 মিনিট মতো মাত্র অপেক্ষা করব, তারপরে সময় হয়ে যাবে রিয়াদকে আনার, রিয়াদকে আনতে যাব। আর কাজ বলতে সব কাজ কমপ্লিট আমার, ঘর মোচা, বাসন মাজা, রান্না বাড়া, গ্যাস মোচা সব কাজই কমপ্লিট। আর সব কাজ হয়ে গেলে মেয়ে মানুষের যে কি আনন্দ হয় সেটা একটা মেয়ে মানুষই বুঝতে পারে। কিন্তু তো যাই হোক, চলো রেডি হয়ে গেছি যখন, আর বেশি বকবক না করে রিয়াদকে আনতে যাই। আর তো চলো আমার সাথে। আর এখন ঘড়ি ধরে সময় হয়ে গেছে রিয়াদবাবুকে আনার, এখন রেডি রেডি হয়ে বেরিয়ে পড়লাম রিয়াদবাবুকে আনার জন্য, বাইরের দিকে রওনা দিলাম দেখো। আর এই ফাঁকে ভুলে গেছি যে আমি হাতে পার্স তো নিয়েছি দেখো, আর পার্সের মধ্যে নিয়ে নিয়ে টাকা নিতে ভুলে গেছি দেখো, খালি কাণ্ড। তো দৌড় দিয়ে চলে এলাম। তো এখন অটো থেকে নেমে পড়েছি, আর এখন হাঁটছি 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 এই সেই সরু গলি রাস্তা, এটা হচ্ছে শর্টকাট। আর এই শর্টকাটের রাস্তাটা অবশ্য আমার আগে জানা ছিল না, পরে আস্তে আস্তে জানলাম যে এটা শর্টকাট। তো শর্টকাট দিয়ে নিয়ে নিচ্ছি রাস্তাটা, খুব তাড়াতাড়ি চলে যাবো, বেশি সময় লাগবে না। তো চলো যাওয়া যাক রিয়াদকে, আর জাস্ট 2 মিনিট ওই দিক দিয়ে ঘুরে গেলে কি অনেকটা সময় লাগে, 15 মিনিট লাগে। আর এই দিয়ে যেতে মোটামুটি 4 মিনিট, পাক্কা মোবাইল ধরে 4 মিনিট। তো পুচি ফ্যামিলির বাকি সদস্যগুলো আজকে দেখতে পাচ্ছি না, এখানে বসে আছে একজনই। আরে এই তো রিয়াদবাবুকে নিয়ে নিয়েছি, এখন রিয়াদবাবু তাকাও 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 এদিকে তাকাও তাকাও বা তাকাও, আর জামা ধরে টানা টানি করে না। চলো তো রিয়াদবাবুকে নিয়ে নিয়েছি, এখন চলে যাচ্ছি রিয়াদকে নিয়ে। চলো চলো চলো, আরে তো সকাল থেকে যুদ্ধ করে করছি করছি, একটু ওয়েট করো একটু ওয়েট করো। তো পাপাকে ফোন করবে, পাপা কেন নিতে যায়নি, আমি নিতে গেছি দেখে মাথা খারাপ, পাপা পাপা করছে। আচ্ছা আমি ফোন করছি দাঁড়াও। আর এই তো রিয়ার পাপা পাপা করছে, পাপাকে ফোন লাগালাম, তারপরে চুপ হলো, মানে পাপা আমি নিতে গেছি, পাপা কেন আসেনি, পাপা পাপা সারা রাস্তায় মাথাটা খারাপ করতে করতে এসছে। হ্যাঁ হ্যাঁ হ্যালো বলো একবার, কি পড়েছো, ফ্লাই ফ্লাই পড়েছো, ফ্লাই ফ্লাই বাটারফ্লাই, ফ্লাই ফ্লাই বাটারফ্লাই, এই রাইমসটা পড়েছো। তো যাই হোক, ওকে এখন নিয়ে এলাম, আর নিয়ে আস্তে আস্তে মানে আমাদের মেয়ে মানুষের নজর খালি বাজারের দিকে, বাজার কি আছে, কি ভালো বাজার আছে, বাজারটা ভালো পেলে বাজারটা করে নিয়ে ফ্রিজটা স্টক করে রাখলে মনে মনে নিশ্চিন্তে। তো দেখো আস্তে আস্তে আমি বাজার করে নিয়ে এসেছি একটুখানি ছোটো করে। তো এই যে রিয়াদের ব্যাগ থেকে কি বার করছি দেখো, বই না বার করে দেখো অবস্থাটা দেখো, একেবারে আমাদের মেয়ে মানুষের অবস্থাটা দেখো, খালি ব্যাগ থেকে বই না বার করে বার করছি বাজার। তো বাজার কি বাজার বার করছি, ছোট্ট একটু বাজার তেমন কিছু না। তো আমার বাড়িতে কিন্তু এলাচের প্রচুর ব্যবহার হয়, যে কোনো চিকেন হোক আর মাটন হোক রেড মিট হোক আমি কিন্তু এলাচ ব্যবহার করি। তো দেখো ভাবলাম যে একটা দেখলাম মুদি মুদি একটা না অনেকগুলো মুদিখানা দোকান আছে, ললিপপ মিনি ললিপপ পেলাম না তো দোকানে। হ্যাঁ তো দেখো দুটো এলাচের প্যাকেট নিলাম, এটা কিন্তু এই এলাচটা আমি ব্যবহার করি না, আমি জেকে প্যাকেট ব্যবহার করি। তো জেকে পেলাম না, এলাচ লাগিয়ে আজকে চিকেন কষা করেছি, এলাচ শেষ হয়ে গেছে, আর একটা দুটো এলাচ পড়ে আছে। তো এলাচ নিয়ে নিলাম, দারচিনি নিলাম, আর কালকে হ্যাঁ খাবে তো, আচ্ছা ধরো জ্যাম লাগিয়ে দিচ্ছি। আর একদম টাটকা ব্রেড নিলাম দেখো নরম তুলতুলে, ব্রেডটা কিসের জন্য নিলাম, খাবলে কি বিকেলের দিকে খাওয়া হবে জ্যাম লাগিয়ে, আর জ্যাম বাবা আমি দিচ্ছি একটুখানি দাঁড়াও। আর এই ব্রেডটা সকালের জন্য নিলাম, মেন কথা সকালবেলায় ভাবলাম যে ডিম টোস্ট করলাম, বুদ্ধি করলাম ডিম টোস্ট আর কেচাপ দিয়ে সকালের ব্রেকফাস্টটা হয়ে যাবে, আর চা বানিয়ে নেবো বাস, কালকে সকালে ফুল আছে যেহেতু তাড়াহুড়ো করে। তো সেই জন্য দেখো একদম নরম নরম ব্রেড নিয়ে নিলাম। তো দেখো অবস্থাটা দেখো আমাদের মেয়ে মানুষের, মানে বাইরে যেতে যেতেও বাজার কি আছে, মানে চিন্তা করতে করতে ঘরে চিন্তা করতে করতে যায় যে এটা হলে কালকে চিন্তা করতে হবে না, সব কিছু স্টক করে রাখলে ভালো লাগে আর কি। তো যাই হোক দেখো অনেক সকাল থেকে ভোর 5টা থেকে 5টা 5:30 5:30 থেকে উঠে ব্লগটা স্টার্ট করেছি, সেই সবে কুয়াশা অন্ধকার ঠান্ডার দিন, আমি দেখছি একটুখানি ওয়েট করো আমি জ্যাম লাগিয়ে দিচ্ছি ধরো। তো যাই হোক ভোর 5টা থেকে 5:30 থেকে উঠে আমি ভিডিওটা স্টার্ট করেছি, ব্লগটা স্টার্ট করেছি, আর আজকের দিনের ব্লগটা আমি এখানে শেষ করে দিলাম। আর একে স্নান করাবো, আর একটু মা ছেলে মিলে একটু রেস্ট হবো, আর এদিকে রিয়াজ খুব দুষ্টুমি ছেড়ে যাবে বাবা, আমি দিচ্ছি আমি দিচ্ছি ধরো ওয়েট করো। তো দাঁড়াও না ধরো, আর তুমি হাত ধুলি না, আর ইয়াক কত তুমি করছে, আর পারালাম না, সেই সকাল থেকে আমি ব্লগটা স্টার্ট করেছি, এখানে এডিট করে দিলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সবাইকে নিয়ে খুব আনন্দে থেকো, আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। সবাই খুব ভালো থেকো, টাটা।